আপনাদের অনেকেরই মনে আছে বিখ্যাত সেই থ্রি ইডিয়টস সিনেমার চতুর তার দুই বন্ধু ফারহান এবং রাজুকে ছবি দেখিয়েছিল যেখানে তার স্ত্রী আছে, কিন্তু তিনি বলছে যে তার স্ত্রীকে দেখা নয়, তার পেছনে বাংলোটাকে দেখো, অর্থাৎ চতুরের বাংলো। ঠিক একইভাবে আপনারা হাতির ঝিলে যে দৃশ্য দেখছেন সেই হাতির ঝিলের সৌন্দর্য দেখার জন্যই আপনাদেরকে অনুরোধ করব এই ছবি দুটো দেখতে। ছোট্ট দুটি বালক শুয়ে আছে, যার একজনের নাম সোহাগ। সকাল 7:30-8 বাজে, তারা কিন্তু এই তপ্ত রোদের মধ্যে এখানেই শুয়ে আছে। রাত্রিতে হয়তো শোয়ার জায়গা কোথাও পায়নি, তাই দুজনে মিলে, সোহাগের বয়স একটু ছোট, লাল টি শার্ট পরে আছে মাথায় টুপি দিয়ে, পাশে আরেকজন আছে তারই বন্ধু বা বড় ভাই সমতুল্য, এই রোদের মধ্যেই তারা কিন্তু ঘুমিয়ে আছে। অর্থাৎ ঘুমানোর যে জায়গাটুকু না পেয়ে এখানে এই কংক্রিটের উপরেই তাদের শুয়ে থাকতে হচ্ছে। জানি না তাদের পরিবার আছে কি না, কারণ আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ওদের সাথে, কিন্তু এত গভীর ঘুম, সকাল 7:30-8 পর্যন্ত রোদ উঠে গেছে, হাতিরঝিলের মানুষজন তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে কিন্তু তাদের ঘুম ভাঙছে না। এমন কিশোর ঢাকা শহরে অনেক, যদিও সরকারের হিসাবে এই ধরনের পরিবারহীন অথবা যাদের কোনো সহায় সম্বল নেই এরকম মানুষের সংখ্যা 22,000 বলছে, কিন্তু ঢাকা শহরেই বলছে এই সংখ্যাটা অনেক বেশি হবে। বিশেষ করে এই ধরনের কিশোরদের সংখ্যা, ছোট ছোট ছেলেমেয়েদের সংখ্যা অনেক কমলাপুর রেল স্টেশন, হাতিরঝিল কিংবা বাসস্ট্যান্ডগুলো থেকে পাওয়া যাবে। তারা কি শান্ত, তারা কি স্নিগ্ধ পরিবেশে শুয়ে আছে, এটা হাতিরঝিলের দৃশ্যের সাথে কতটা বেমানান। অর্থাৎ এই মানুষগুলোকে যদি আমরা নিয়ে উন্নত করতে না পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। এই কিশোররা এখন ছোট আছে, হয়তো এভাবে ঘুমিয়ে থাকছে, কিন্তু পরবর্তীতে হয়তো এদের অনেকেই মাদকসহ অন্যান্য নেশায় জড়িয়ে যেতে পারে, তাদেরকে ব্যবহার করতে পারে। সুতরাং আমাদের এই ছোট ছোট কিশোর, ছোট ছোট ছেলেমেয়েদেরকে যারা পথে থাকে অথবা তাদের পরিবার থেকেও নেই, তাদের রক্ষা করা কিন্তু আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। কারণ জনবসতি এই দেশে এই মানুষগুলো কিন্তু কর্মক্ষম হয়ে উঠতে পারে যদি তারা সহযোগিতা পায়। রোদের মধ্যে কখনো একবার এদিকে কখনো একবার ওদিকে করেই কিন্তু তারা ঘুমিয়ে চলছে। পাশ দিয়ে শত শত মানুষ অফিসগামী, কিংবা কেউ হয়তো সকালের এক্সারসাইজ করছেন, তারা কেউ কখনো এদিক ওদিক চেয়ে থাকেন, কখনো আবার কারো ফুরসতি হয় না তাদের দিকে তাকিয়ে থাকার, অর্থাৎ সোহাগদের দিকে। সোহাগরা এভাবেই ঘুমিয়ে থাকে কংক্রিটের উপরে। আমরা এগিয়ে চলি আমাদের অর্থনৈতিক উন্নয়ন সহ দেশের উন্নয়নে। বলছিলাম পথচারীদের কথা, তারা চেষ্টা করলেন ডেকে তুলবার, কিন্তু লাভ হলো না, ক্লান্ত দেহটা আবার ঘুমিয়ে পড়ল। এভাবেই চলে তাদের প্রতিদিনের চিত্র, আজ এখানে কাল হয়তো আরেকখানে রাত্রি যাপন করবে এইসব শিশুরা। এইসব শিশুদের রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সোহাগরা ভালো থাকতে হবে, তাহলে বাংলাদেশের মানুষকেও কিন্তু আমরা সমস্ত দিক থেকে সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে আমরা সহায়তা করতে পারব। না হলে সরকারের এই যে হিসেবের দলিল, মাত্র 22,000 ঘর বসতিহীন ঠিকানাহীন মানুষ, সেই মানুষগুলো কিন্তু বোঝা হিসেবে দাঁড়াবে দেশের জন্য।